হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটি অ্যাপ বা সফটওয়্যার সম্পর্কে বলবো যেটির মাধ্যমে আপনারা আপনাদের ছবিকে আরও আকর্ষণীয় সুন্দর করে তুলতে পারেন এবং আধুনিক যুগে যেমন বিভিন্ন ধরনের ইউএফও আর অন্যান্য জিনিস যে যোগ করলে আপনার ছবিটি একটু মডার্ন আর আকর্ষণীয় দেখায় তো তার জন্য আপনাকে যা করতে হবে আপনাকে একটি আপনাকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে মুভি অ্যাফেক্স ফটো তো চলুন আমরা এটি ডাউনলোড করে নিই তো তা করার জন্য আপনাকে যা করতে হবে প্রথমে আপনাকে আপনার প্লে স্টোরটি ওপেন করতে হবে তো আমি ইতোমধ্যে স্টোরে ক্লিক করেছি এবং প্লে স্টোরটি ওপেন হয়ে গেছে তো তারপরে এখানে সার্চে আপনারা এসে লিখবেন সরি বন্ধুরা আমার একটু ঠান্ডা লাগার কারণে আমার একটু কাশি আসছে তো তার জন্য দুঃখিত তো এখানে আসার পর আপনারা লিখবেন মুভি অ্যাফেক্ট ফটো সরি সরি মুভি এফেক্ট ফটো যে আমি লিখেছিলাম এখন এটি ক্লিক করলাম তো এই ক্লিক করবো যে চার নাম্বারটি এটি হচ্ছে মুভি এফেক্টস ফটোমিটার তো এই অ্যাপটি অনেক ভালো তো যদি আপনারা এই অ্যাপটি ডাউনলোড করেন এটি খুবই সুন্দর এই যে দেখুন এখানে কিছু পিকচার দেওয়া আছে যেগুলো এই ফটো দিয়ে বা এই অ্যাপটি দিয়ে বানানো হয়েছে তো চলুন দেখি এটা কীভাবে কাজ করে আর আপনাদের বলে যে এটা রেটিং পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন যা অত্যন্ত ভালো আর এটি একশো হাজার লোক ডাউনলোড করেছে তো বুঝতেই পারছেন এটি কত ভালো তো চলুন আমরা অ্যাপটি এখন ওপেন করি তো আমি অ্যাপটি দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার দুটি অপশন পাবেন একটি হচ্ছে ক্যামেরা আপনারা ক্যামেরার ছবি তুলে করতে পারেন আর একটি হচ্ছে গ্যালারি তো আমি যা করবো আমি গ্যালারিতে এই পিকচার নেব তো গ্যালারিতে ক্লিক করার পর আপনারা যে কোনো একটি পিকচার নিয়ে নেবেন তো আমি যে এই পিকচারটি নিয়েছি তো এখানে আসার পর আপনার পিকচারটি যদি একটু লার্জ হয়ে থাকে তার জন্য আপনাকে একটু ক্রপ করে নিতে হবে তো আপনার যতটুকু ক্রপ করলে আপনার ছবিটা সুন্দর হতে পারে অতটুকু আপনি ক্রপ করবেন তো আমি এখানে এতটুকু রাখছি তো এখানে সেভে ক্লিক যে এখানে সেভ আছে সেভে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে এসে পড়েছে এখানে আসার পরে আপনারা যা করবেন এখানে ইফেক্টস এই ক্লিক করবেন ইফেক্টস আপনাদের ইফেক্টসে ক্লিক করে আপনারা যে কোনো একটি নেবেন তো চলো আমরা ছবি দিয়ে দেখি দুঃখিত বন্ধুরা ওই যে আমার নেট কানেকশানটা অন থাকার কারণে কিছু অ্যাড এসে পড়েছে তো এখানে ইফেক্টস যে এখানে ইফেক্টস লেখা আছে তো এখানে আমার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আছে আকাশ তো আকাশে যে সবজি নিতে হবে সে সবজিতে হবে তো আমি এই ক্লিক করলাম ক্লিক করে আকাশে তাহলে এখানে দিতে পারি আমরা কি হেলিকপ্টার তো শুনুন আমরা একটি হেলিকপ্টার দিই এই যে আমরা একটি হেলিকপ্টার নিয়েছি এখন এটা একটু এমনভাবে দিতে হবে যাতে লাগে যে এটি আসল তো আমি এখানে এটি দিলাম এভাবে দেওয়ার পর আপনারা আর কী কী দিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তো এখানে আমি আর অন্য কিছু দিচ্ছি যেমন এখান থেকে কোন একটি আমরা সরি বন্ধুরা আমার আমার পে ইস্যু করেছে তো যে আমি এখানে এই এই স্টিকারটি এনেছি তো আমি এখানে একটু ছোট করি ছোট করে এই যে সাইডে দিয়ে দিই এই যে সাইডটা দেওয়ার পরে এখন একটু সুন্দর লাগছে তো আরো কিছু আমরা ইফেক্ট দিই তো ধরুন আমরা এটি দিই এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা একটু আরো যাচ্ছে তো আপনারা এখানে যেটি মানায় সেটি বসিয়ে দিবেন তো আমি এটা একটু ওপরে নিয়ে নিয়েছি আর এটা এখানে দিয়ে দিই আর এখন এটা উপরে এসে পড়েছে এই যে এবার দেখুন ছবিটি কত সুন্দর দেখা যাচ্ছে তো এখন আপনারা এইখানে সেভে ক্লিক করবেন আর সে আপনারা এখানে শেয়ারও করতে পারবেন ব্যাকও করতে পারবেন ব্যাক করে আপনারা অন্য কিছু নিয়েছে অন্য ছবি নিতে পারবেন তো আমি এখানে এখন এটি ভালো আছে তো সেভে ক্লিক করলাম তো সেভে ক্লিক করার পরে যেখানে লেখা আসছে চেঞ্জেস হ্যাজবিন সেভ সাকসেসফুলি তো চলুন আমরা গ্যালারিতে যাই আর দেখি আপনাদের দেখাচ্ছি যে ছবিটি এখন সেভ হয়েছে তো আমার মোবাইলে গ্যালারিতে আমি ওপেন করবো এখন এই যে আপনারা এই যে এই যে দেখুন ছবিটি কত সুন্দর দেখাচ্ছে আর এই ছবিটি যে দেখবে সেই বুঝতে পেরেছি যে ছবিটি অনেক আকর্ষণীয় হয়েছে তো বন্ধুরা যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে লাইক দিবেন আর যদি খুব প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি আশা করি আপনার সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন